नमस्कार अफबिट चौबीस आपके स्वागत और एखन थेके बदले जावार समय माने सन्धे सातटार जगह सन्धे साढ़े छटा थेके अफबिट चौबीस आज के विषय आरो एकटा लकडाउन की जरूरी आमादेर देशेर प्रधानमंत्री नरेंद्र मोदी किछुक्षण आगे एक सांबादिक बैठके बोलेछेन आमरा भालो आछि आमादेर देश अन्यदेर तुलनाय भालो शोनाबो शुरूतेई। बीते हफ्तों में लाखों की संख्या में प्रवासी श्रमिक अपने अपने गांव पहुंचे हैं। रेल, रोड, एयर, सी सारे मार्ग करीब करीब अब खुल चुके हैं, लेकिन इसके बावजूद हमारी इतनी जनसंख्या होने के बावजूद भारत में कोरोना संक्रमण उस जैसा विनाशकारी प्रभाव नहीं दिखा पाया जो दुनिया के और देशों में कोरोना ने आफत पैदा की है। एबार किछु तथ्य বাস্তব তথ্য আপনাদের সামনে আনবো আমি, যার সঙ্গে প্রধানমন্ত্রীর এই বক্তব্য ম্যাচ করছে কিনা বিচার করবেন আপনারাই। আসুন দেখি, সংক্রমণ বৃদ্ধির হার আমরা দেখার চেষ্টা করব আনলকের আগের সপ্তাহ, মানে 8 জুন থেকে আনলক হয়েছে, 1 জুন থেকে 7 জুন, যেখানে এই সংক্রমণ হয়েছে 190,535 এবং তারপর সেটা 7 জুন, 1 জুন এটা ছিল 7 জুন 246,628। এই যখন থেকে লকডাউন আনলকিং পিরিয়ডে আমরা ঢুকে গেলাম 256,611, এটা ছিল 8 তারিখে, 15ই জুন সেটা বেড়ে হয়ে গেল 332,424, মানে বাড়লো 76,000 সংক্রমণ। এবার আমরা দেখব এই সাপ্তাহিক হারটা কি রকম। আমরা এক একটা দিন ধরে দেখব, একটু আগে এটাই আপনাদের দেখাচ্ছিলাম যে আনলকের আগের এক সপ্তাহে কি অবস্থা, এটা দৈনিক হিসেবটা আপনাদের দেখাচ্ছি। 1 জুন যেখানে সংক্রমণ ছিল 8,171, 7ই জুন সেই সংক্রমণটা দৈনিক গিয়ে দাঁড়ায় 9,983। এবার আসুন যখন থেকে আমরা আনলকিং এ ঢুকলাম তখন থেকে দেখি 8 তারিখে 9,987, সামান্য হেরফের 7 তারিখের সঙ্গে, যেটা 14ই জুন গিয়ে দৈনিক বৃদ্ধি হলো 11,502, মানে এটা শুধু 14 তারিখের বৃদ্ধি। এবার আসুন আনলকের প্রথম সপ্তাহের রোজ আমরা হিসাব দেখি। 8 তারিখ ছিল 9,987, এটা বৃদ্ধি। 9 তারিখ সেটা 9,985, 10 তারিখ 9,996, কাছাকাছি 11 তারিখ 10,000 ক্রস করে গেল, 10,956, 12 তারিখ সেটা 11,458, ক্রমশ আরও অনেক বেশি বাড়ছে, 13 তারিখ 11,929, 11,502 14ই জুন। এবার আসুন মৃত্যুর হার আমাদের কম, কিন্তু মৃত্যুর হার কীরকম আনলকের যে প্রথম সপ্তাহ সেটা আপনাদের দেখাবো। আনলকের আগের প্রথম সপ্তাহটা 1 জুন এটা হচ্ছে 5,394, এটা মৃত্যু। 7ই জুন 6,929, এইটাই আনলকের প্রথম সপ্তাহ, মানে 8 তারিখ থেকে এসে দাঁড়ালো 7,200, এটা 8 তারিখে ছিল, 15 তারিখ এক সপ্তাহের মধ্যে এটা 9,520, অর্থাৎ বৃদ্ধি হলো 2,320। এবার এই দৈনিক মৃত্যুর যে বৃদ্ধি সেটা আপনাদের দেখাবো, এটা আনলকের আগের সপ্তাহ 1 জুন, যখন বাফার টাইম ছিল মেইনলি 204, এটা 7 তারিখে হলো 271, এটা কিন্তু দৈনিক হিসেব। যখন আমরা আনলকিং এ ঢুকলাম 8ই জুন 271 ছিল, 14ই জুন সেটা 325। এবার প্রতিদিনের হিসেবটা আপনাদের সামনে আনব। আনলক যখন থেকে শুরু হলো 8 তারিখ 8ই জুন মৃত্যু হয়েছে 271 জনের, 9ই জুন মৃত্যু হয়েছে 274 জনের, 10ই জুন 357 জনের, 11 তারিখ 396 জনের, 12ই জুন 386, 13 তারিখ 311, 325 জনের মৃত্যু হয়েছে 14ই জুন। এরপর আমাদের সঙ্গে যে অতিথিরা রয়েছেন আমরা কিন্তু আরও দেখাবো আপনাকে টেস্টের হিসেবটা কি, কিন্তু সেটা এখন নয়, আলোচনার মাঝে আপনাদের সামনে আবার সেই তথ্য তুলে ধরবো যে ডেটা আপনাদের সামনে আমরা আনলাম সেই ডেটা কি বলছে আমরা ভালো আছি। আমি জানি না, আমাদের সঙ্গে স্ট্যাটিস্টিশিয়ান রয়েছেন প্রীতি কুমার রায়, অধ্যাপক যিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের, যার থেকে আমরা হিসাবটা বোঝার চেষ্টা করবো। ডক্টর কুণাল সরকার আমাদের সঙ্গে রয়েছেন, ফ্রন্টলাইন যোদ্ধা, বাস্তবটা তারা দেখছেন বলতে পারবেন। আর রয়েছেন অর্থনীতির উপদেষ্টা অনির্বাণ দত্ত, আমি তিনজনের সঙ্গে কথা বলবো। প্রীতি কুমার বাবুর কাছে আমি একদম শুরুতে যাব। প্রীতি কুমার বাবু, যে অঙ্কটা আমরা দেখলাম, প্রধানমন্ত্রীর বক্তব্য আমরা শুনলাম, দুটোর মধ্যে প্যারিটি কতটা আপনি দেখছেন?
না একেবারেই প্যারিটি আমার মনে হচ্ছে নেই। আসলে করোনা আবহ যখনই আমাদের দেশে শুরু হলো এবং সেই সময় থেকেই আমরা যারা গণিত করি, ফলিত গণিত করি, আমরা আমার আমার টিম আর কি, যারা আমার কাছে পিএইচডি করেছে, এরকম পাঁচজন সিনিয়র যে গবেষক তাদেরকে নিয়ে আমরা এই কোভিডের উপর ম্যাথমেটিক্যাল মডেল তৈরি করে আমরা কোনো সোসাইটিকে মেসেজ দিতে পারি কিনা সেটা চেষ্টা করি। এবং সেই টিমে ছিল আমার কিছু বিদেশি কোলাবোরেটর, তার সাথে আমার কাছে যারা পিএইচডি করেছে, অভিরূপ দত্ত, দিব্যেন্দু বিশ্বাস, অমরনাথ চ্যাটার্জি, শুভঙ্কর সাহা, ফাহাদ আল বসি, এদেরকে নিয়ে আমি গবেষণা শুরু করি। আমরা কিছুদিন আগে পর্যন্ত আমরা আমাদের কাজটা কমপ্লিট করলাম এবং যেটা সাবমিটও করেছি এবং আমরা দেখতে পেলাম অ্যাট দিস মোমেন্ট যে ফলিত গণিত আমরা যারা করি, এটা তো একটা সমাজ বিজ্ঞানের নিরিখে চোখেই আমরা এই গণিতটাকে ব্যাখ্যা করি, আমরা এর বাইরে না। এবং এই জায়গায় দাঁড়িয়ে আজকে কোভিড-19 যে সারা দেশ জুড়ে যে আক্রমণ, এবং সেই আক্রমণের প্রথম সারির যোদ্ধা কুণালবাবু রয়েছেন এখানে, অনির্বাণবাবু রয়েছেন, আমরাও অ্যাজ এ ম্যাথমেটিশিয়ান আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ম্যাথমেটিক্যাল মডেল তৈরি করে এবং আমরা কিছু প্রেডিকশান দিতে পারি। সেই প্রেডিকশানের ভিত্তিতে আমাদের যে লেটেস্ট রিপোর্ট উঠে এসছে, আমরা একটা মডেল তৈরি করেছিলাম, মডেলটা হচ্ছে যে সাসেপ্টেবল পপুলেশান থাকবে আপনার, যে যারা হচ্ছে গিয়ে আপনার অ্যাওয়ার্ড পপুলেশান, এবং কোয়ারেন্টাইন পিপল অর্থাৎ কোয়ারেন্টাইন পপুলেশান, এবং ইমিউন যাদের যাদের প্রচণ্ড ইমিউনিটি আছে সেই সমস্ত মানুষকে নিয়ে, অর্থাৎ টোটাল সিস্টেমটাকে গ্লোবালি যে মানে আমাদের দেশের নিরিখে যদি আমি দেখি, এইরকম চারটে ক্লাসে ভাগ করে আমরা দেখার চেষ্টা করলাম যে টু সাম এক্সটেন্টে কি পজিশন দেখা দিতে পারে। আপনি এই যে ডিসপ্যারিটি কোথায় খুঁজে পেলেন সেটা দেখা যাচ্ছে যে 26-24 ডিসপ্যারিটিটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে আনলকটা, 8 তারিখে যে আনলকটা করলো সেটা হচ্ছে আমাদের রিপোর্টে আসছে যে 10,000 যখন আপনার পার ডে ইনফেকশন হবে এবং 360,000 অর্থাৎ যদি ইনফেক্টেড পপুলেশান যদি আমাদের দেশে পৌঁছায় তাহলে এই ইনফেকশনটা স্টেবল পজিশানে আসবে, আপনার সেটা স্টেবল পজিশানে আসতে লাগবে হচ্ছে 160 দিন, অর্থাৎ সেটা হচ্ছে আগস্টের 2 তারিখ। এটা যদি আপনি আরো বাড়িয়ে দেন, অর্থাৎ অল প্যারামিটার, অন্য যে সমস্ত প্যারামিটারগুলো রয়েছে, আমি প্যারামিটারগুলো জানবো প্রীতি কুমার বাবু, আপনি শুধু আমাকে বলুন আপনার ফাইন্ডিংস কি বলছে, আর একটা লকডাউন দরকার অবশ্যই। আমি এই আলোচনা আসবো, ডক্টর সরকার আপনার কি মত, আর একটা লকডাউন চাই না চাই না আমাদের? দেখুন, কথাটা হলো কি যে প্রীতিকুমার বাবুরা যেরকম মডেলিং করেছেন, এখন আমরা তো সবাই একটা মডেলিং ধরে চলছি, ওদের মডেলিংটা আমি খানিকটা পড়েছি, ইটস অ্যান এক্সট্রিমলি গুড মডেল। এখন প্রথম যে মডেলিংটা দ্বারা এই লকডাউন পলিসিটা ডিকটেটেড হয়েছিল সেটা প্রফেসর নীল ফার্গাসন ইম্পেরিয়াল কলেজ থেকে উনি করেছিলেন, সেটা মার্চের প্রথম দিকে এটা প্রকাশিত হয়েছিল, এবং যে যে দেশেরা লকডাউনে গেছেন সবাই এর মধ্যে গেছিল। কিন্তু মোদ্দা কথাটা হলো যে প্রথম কথাটা হলো যে আমাদের কোথায় অঙ্কটা মেলেনি, যে প্রত্যেকটা দেশ লকডাউন থেকে আনলকে গেছিলো যখন তার কিছুটা তাপমাত্রা কমছে, ইনফেকশনটা কমছে, কার্ভটা কিছুটা ঢালটা নিচের দিকে যাচ্ছে, আমরা সেটা অ্যাচিভ করার আগেই আমরা তাড়াহুড়ো করে লকডাউন থেকে খানিকটা বেরোতে আমরা বাধ্য হলাম। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে আমরা একটা 30 লক্ষ স্কোয়ার কিলোমিটারের দেশকে আমরা একটা ইউনিফর্ম এন্টিটি হিসেবে দেখলাম, সেই হিসেবটাও আমাদের ভুল হলো। আর 3 নম্বর কথাটা হলো যে লকডাউনে যদি আমরা একটা থ্রেশহোল্ড লেভেলে টেস্টিং করতে না পারি, তাহলে যে দেশে প্রতি বর্গ স্কোয়ার কিলোমিটারে জায়গায় জায়গায় 1,000-এর ওপর লোক থাকে, সেখানে শুধু ইনব্রিডিং হয়, সেখানে কেবল ইনফেকশন বাড়ে, সেখানে লকডাউন তার গোল অ্যাচিভ করতে পারবে না, যেটা আমরা কিছুটা দুঃখের সঙ্গে আজকে পিছন ফিরে বলছি। বর্তমানে আমার মনে হয় যে আমরা যে কিছুটা বাধ্য হয়ে আনলকিংয়ের মধ্যে এসেছি, আমাদের এর মধ্যে একটা ডিস্টিংশন করা উচিত যে আমাদের কোন কোন অ্যাক্টিভিটিগুলো এসেনশিয়াল, অপরিহার্য, আর কোনগুলো অপরিহার্য নয়। কারণ এই সময়েতে যে মন্দির, মসজিদ, হোটেল, রেস্তোরাঁ, রাস্তায় পিলপিল করছে লোক, তারা বেরিয়ে পড়েছে, বাস স্ট্যান্ডে
হাজারো হাজারো মানুষ দাঁড়িয়ে আছেন, এই পরিস্থিতির সঙ্গে কিন্তু বাস্তব পরিসংখ্যান ম্যাচ করছে না, কোথাও আমাদের একটু কিন্তু বাঁধ দিতে হবে। মানে সেটা কি ফুল লকডাউন, বাঁধটা কিভাবে? ফুল লকডাউন দেখো প্রিয়, তুমি বললে যে তুমি খানিকক্ষণ পরে দেখাবে, ফুল লকডাউন ভারতবর্ষে ধরা যাক, থিওরিটিক্যাল রিজনে যদি ফুল লকডাউন আরেকবার হতেও হয়, ইন্ডিয়াকে টেস্ট করতে হবে অ্যাট দ্য রেট অফ মিনিমাম 75,000 পার মিলিয়ন পপুলেশন। এখন আমাদের রেট হচ্ছে 5,000 পার মিলিয়ন পপুলেশন, পশ্চিমবঙ্গে 5,000-এরও সামান্য নিচে। ডক্টর সরকার, আপনি আমার থেকে বেটার জানবেন, আমি আসবোই আলোচনায়। আমি দ্রুত অনির্বাণের মতামত নেব। অনির্বাণ, আর একটা লকডাউন কি আমাদের জন্য জরুরি? আমি একটুখানি বলি যে এই 70 দিন লকডাউন হওয়ার পরেও কিন্তু করোনা হয়েছে ভারতবর্ষে। যখন লকডাউন হয়েছিল, আমি তার আগে বলছি, জনতা কার্ফিউ যখন ইমপ্লিমেন্ট করা হলো, তখন আমাদের মতো সাধারণ লোক যারা, আমরা সংখ্যাতত্ত্ববিদও নই, আমরা ডাক্তারবাবুও নই, আমরা যারা মানে অর্থনীতি নিয়ে কাজ করি, আমাদেরকে যা মানে খুব পরিষ্কারভাবে বলা হয়েছিল যে জনতা কার্ফিউ মানে হচ্ছে একটা ব্রেক চেইন হবে, তাতে ইয়ে হবে, মানে করোনা সংক্রমণ কমবে। লকডাউন হলে মানে দীর্ঘায়িত যদি লকডাউন হয় তাহলে তার সংক্রমণের রেট কমবে, কিন্তু 70 দিনের মতো ভারতবর্ষে লকডাউন হয়েছে। 133 কোটি দেশে যদি আপনি এখনও দেখেন, 1,80,000 লোক কিন্তু করোনা থেকে রিকভার্ড হয়েছে, এখনও 1,53,000 লোক অ্যাক্টিভ করোনাতে আছেন, এবং মৃত্যুর হারটা 10,000-এর কম, 9,520 আপনি যেটা বলছেন। কিন্তু মেন ক্রিটিক্যাল জায়গা যেটা, সেই ডেটাটা আপনার থেকে আমি জানতে চাইবো, আমিও কিছুটা জানি, সেটা হচ্ছে টেস্টটা কি হয়েছে। আমি টেস্টের রিপোর্ট দেখাবো অনির্বাণ, আমি সেই নিয়ে সবিস্তারিত আলোচনায় আসবো। তার আগে আমি একটা কথা বলছি যে ভারতবর্ষকে তো দেশটাকে চালাতে হবে, যেটা প্রথম থেকে এই রাজধর্ম পালন করতে গিয়ে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বা রাজনৈতিক যারা নেতানেত্রী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভারসাম্যের জায়গায় আসতে হয়েছিল এই জীবন এবং জীবিকাকে নিয়ে। দেশকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে, আমাকে আপনাকে যদি বাঁচতে হয় তাহলে লকডাউন করতে হবে, এটা সাধারণ মানুষ বুঝেছিল, দেশের মানে প্রত্যেকটি নাগরিক কিন্তু এটা বুঝেছিল। কিন্তু তারপরে এটাও বুঝতে পারা গেছে যে দেশে ভারতবর্ষের মতো একটা এরকম অর্থনৈতিক যেখানে কর্মকাণ্ড হয়, ভারতবর্ষে 4.64 বিলিয়ন US ডলার ডেইলি ট্রানজ্যাকশন হয়, তার আনুমানিক মূল্য ভারতীয় মুদ্রায় হচ্ছে 35,000 কোটি টাকা, 200 লক্ষ কোটি টাকার একটা জিডিপির দেশ। এখানে যদি 70 দিন মানে 365 দিনের মধ্যে 70 দিন যদি অর্থনৈতিক কাজকর্ম না থাকে, তাহলে দেশের মানুষ কিন্তু করোনাতে মরবে না, অনাহারে মরবে। করোনা তো অর্থনীতি বোঝে না, করোনা তো তার নিজের ছন্দে ছড়াচ্ছে, তো আমরা ব্রেক করব কি করে সেটা? আমি একদম পরিষ্কার করে বলছি, সংখ্যাতত্ত্বের আলোচনা হবে, ডাক্তারবাবুদের বিভিন্ন রকম মেডিসিনের প্রয়োগ হবে, কিন্তু করোনা করোনার মতোই চলছে। করোনার যে চরিত্র সেটা কিন্তু দীর্ঘদিন ধরে বদল হচ্ছে, করোনা মিউটেট হচ্ছে বিভিন্নভাবে, করোনা নিয়ে আমরা সাধারণভাবে যেটা বুঝতে পারছি, করোনার চরিত্র বদলাচ্ছে, দেশের অর্থনীতি কিন্তু এই জন্য করোনার জন্য থেমে থাকছে না। অর্থনৈতিক কাজকর্মে যদি ভারতবর্ষ ফিরে আসতে হয় তাহলে আনলক জরুরি, এবং আনলক 1 যেরকম ভাবে হয়েছে, মানে অনির্বাণ দত্ত তিনি বলছেন লকডাউন সমাধান নয়, প্রীতি কুমার বাবু বলছেন আরেকটা লকডাউন জরুরি, খানিকটা মধ্যপন্থায় ডক্টর সরকার রয়েছেন। আসুন আমরা আরো আলোচনায় যাই, এবং চমকে যাবেন আপনারা যদি টেস্টের পরিসংখ্যান দেখেন। দেখাবো ব্রেকের পর, সঙ্গে থাকুন। বিরতির পর সরাসরি প্রীতি কুমার বাবুর কাছে আমি যাব। আপনি বলছেন লকডাউনের প্রয়োজন রয়েছে, করোনা কবে যাবে আমরা কেউ জানি না, কতদিনের লকডাউন? আচ্ছা, আমি এইটা একটা ডাটা দিয়ে আমি বলতে চাই, আমাদের অ্যানালিসিস যেটা বলছে সেটা হচ্ছে পার ডে যখন আমাদের দেশে 15,000 আপনার ইনফেকশন পৌঁছাবে, অর্থাৎ পার ডে, এবং 5,43,000 আপনার যদি টোটাল ইনফেক্টেড পিপল হয় এবং সেটা স্টেবল পজিশনে, অর্থাৎ ইনফেক্টেড পপুলেশনের লেভেলটা স্টেবল হবে, সেটা হচ্ছে 200 দিনে, অর্থাৎ 10th অক্টোবর, তাহলে আমি অন্যান্য প্যারামিটার, অর্থাৎ যেগুলো আনুষঙ্গিক বিষয়গুলো রয়েছে, লকডাউন, তার সোশ্যাল ডিস্ট্যান্সিং, মাস্ক পরা, যেগুলো প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব জায়গায় বলছে, এইগুলো যদি স্ট্রিক্টলি ফলো করি আমরা, তাহলে কিন্তু আমাদের 10th অক্টোবর স্টেবল, তার মানে ইনফেকশনটা চলে যাবে না। আপনাকে ওষুধ দিতে হবে, আপনাকে অন্যান্য সমস্ত মেজার কমপ্লিটলি আপনাকে ফলো করতে হবে। আমি যদি শুধু একটা বিষয় আপনাকে একটুখানি বলি, আমেরিকাতে আপনার
হচ্ছে গিয়ে 20 মে ওরা হচ্ছে লকডাউনটা মানে রিওপেন করেছিল এবং সেই সময় ওদের ইনফেকশন ছিল হচ্ছে 15219 সেই দিতে 20 মে তে যখন রিওপেন করলো 13 থেকে 15 তারিখে 15ই জুন পর্যন্ত তাদের পার ডে ইনফেকশন হচ্ছে 26500 আমাদের মতন দরিদ্র দেশে যেখানে সরকার থেকে রাষ্ট্র তার ভূমিকা পালন করতে হবে শুধুমাত্র এই রকম বিষয়টা না যে আমি আপনার শুধুমাত্র যে আমার অর্থ অর্থনৈতিক স্বাবলম্বী মানুষকে বাঁচিয়ে না রেখে আমি তো আমার অর্থনৈতিক স্বাবলম্বিতার দিকে চিন্তা করতে পারি না 50 জন ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের তরুণ তুর্কি অফিসার তারা বলেছে যে আজকে আপনার 40% যদি যে সমস্ত লোক 1% লোকের হাতে আমাদের 70% অ্যাসেট ভারতবর্ষের 70% অ্যাসেট তাদের হাতে সেইখানে তাদেরকে যদি 1 কোটি টাকার বেশি ইনকাম যাদের তাদেরকে যদি আপনি হ্যাঁ মানে সেটা তো অন্য বিষয় আমরা সেটা নিয়ে শো করেছি তাদের শোকজ করা হয়েছে প্রীতি কুমার বাবু সেটা অন্য বিষয় কিন্তু আপনি বলছেন স্টেবল হতে মানে কালমিনেটিং পয়েন্টে যাবে 200 দিনে করোনার সংক্রমণ তারপর আর পিক হবে না তারপর আস্তে আস্তে এই গ্রাফটা ফ্ল্যাট হওয়ার পথে যেতে পারে সেটা অক্টোবর আমরা অক্টোবর অবধি লকডাউনে থাকলে মানুষ খাবে কি অনির্বাণ বাবু যা বলছিলেন মানুষ তো না খেতে পেয়ে মারা যাবে আমরা আসবোই আলোচনা একটা ছোট্ট ব্রেক এবং আপনাদের দেখাবো স্বাস্থ্যের টেস্টের নিরিখে আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি যেটা চমকে দেওয়ার মতো তথ্য সঙ্গে থাকুন অপির 24 এখনই ফিরছি ফের জরুরি লকডাউন এই নিয়ে ফিরে এলাম অফিস 24 আর ব্রেকের আগে আপনাদের বলেছিলাম চমকে দেওয়া তথ্য দেব টেস্টিং এর আসুন দেখি করোনার গ্রাস এবার দেশ অনুযায়ী আমরা দেখাবো আমেরিকার খবর শুরুতেই আক্রান্ত এখনো পর্যন্ত 21,82,979 জন মোট টেস্ট হয়েছে এর মধ্যে 2,02,52,60,276 জনের প্রতি 10 লক্ষে টেস্ট হয়েছে 76,333 জনের এরপর ব্রাজিলের ছবিটা যদি আমরা দেখি এখানে 8,91,556 আক্রান্ত মোট টেস্ট হয়েছে 16,28,482 জনের প্রতি 10 লাখে টেস্ট হয়েছে 7,664 জনের আসুন দেখি রাশিয়ার ছবি 5,45,458 জন আক্রান্ত মোট টেস্ট হয়েছে 1,53,95,417 প্রতি 10 লাখে টেস্ট হয়েছে 1,05,497 ভারতের অবস্থাটা একবার দেখুন 3,44,527 মোট আক্রান্ত মোট টেস্ট 69,21,069 জনের আর প্রতি 10 লাখে টেস্ট হচ্ছে 4,292 কোথায় দাঁড়িয়ে রয়েছে আমরা ব্রিটেনের দিকে তাকালে 2,96,857 মোট টেস্ট হয়েছে 68,66,481 আর প্রতি 10 লাখে টেস্ট হয়েছে ব্রিটেনে 1,01,169 জনের ভারতের অবস্থাটা একবার দেখুন আরও একবার হাইলাইট করার চেষ্টা করব এই রোটা আপনাদের জন্য আমরা লাল বক্সের মধ্যে প্রতি 10 লাখে ভারতের টেস্ট রেখেছি এটা যদি আপনি নজর করেন এটাকে যদি প্রতি 100 আমরা কনভার্ট করি তাহলে 0.42 মানে আমাদের দেশে 100 জনে একজনেরও টেস্ট হচ্ছে না এই পরিসংখ্যান নিয়ে আমরা কি করব তাহলে উপায়টা কি লকডাউন ছাড়া আসুন আমার সঙ্গে আরও আগে পরিচয় করিয়ে দিই ডক্টর কুণাল সরকার রয়েছেন আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক প্রীতি কুমার রায় রয়েছেন অর্থনীতির উপদেষ্টা অনির্বাণ দত্ত ডক্টর সরকার আমি এটা সত্যি চমকে দেওয়ার মতো আমি নিজে চমকে গেছি এই তথ্য দেখে 100 জনের মধ্যে একজনেরও টেস্ট হচ্ছে না সেই সঙ্গে আমরা যখন ফেসবুক লাইভ করি 4:30 প্রচুর মানুষের এটাই মতামত খুব স্ট্রিক্ট একটা লকডাউন দরকার আপনার কি মনে হয় বাস্তব কোনটা হওয়া উচিত আমরা কিছুদিন আগে একটা কথা বলেছিলাম সেটা দুঃখের সঙ্গে আক্ষেপের সঙ্গে বলেছিলাম যে লকডাউন উইদাউট টেস্টিং ইজ লাইক আ রাইফেল উইদাউট বুলেটস সুতরাং আমাদের এটুকু বুঝতে হবে যে করোনা পুলিশকে ভয় পায় না করোনা ব্যারিকেডকে ভয় পায় না করোনা রং চেনে না যে আপনি লাল রেড জোন অরেঞ্জ জোন গ্রিন জোন বলে তাকে আমরা ঘাবড়ে দেবো সুতরাং আমরা যখনই লকডাউন করে কিছু মানুষকে একেবারে সে লক্ষণ রেখার মধ্যে রাখার চেষ্টা করছি যদি অল্প সময়ের মধ্যে আমরা বুঝতে না পারি যে এদের মধ্যে কারা ইনফেকশনটা ছড়াতে পারে দেন দি এন্টায়ার এক্সারসাইজ ইজ ওয়েস্টেড বর্তমানে যেটা তোমার হেডলাইন থেকে আমরা শুনলাম যে চায়নার সঙ্গে আমাদের একটা পাঞ্জা লড়াই মন কষাকষি চলছে চায়নার একটা ব্যাপার বলি যেদিন উহানে প্রথম লকডাউন হয়েছিল উহানে লকডাউনের 48 ঘন্টার মধ্যে 80 লক্ষ টেস্ট করা হয়েছিল 80 ল্যাক্স
তিন দিনের মধ্যে এন্টায়ার হুবেই প্রভিন্সকে টেস্ট করে ফেলা হয়েছিল, এইটা জানার জন্য যে সমস্ত প্রভিন্সের মধ্যে কারা কারা ইনফেক্টেড এবং তাদের একটা স্ট্রিক্ট কোয়ারেন্টাইনে আমরা নিয়ে গেলাম। তো যেটা আমাদের অর্থনীতিবিদরাও এক কথা বলছে, হুবেই একটা প্রদেশ আর ভারত একটা দেশ, পপুলেশনের তো আকাশ পাতাল তফাৎ। আমরা আকাশ পাতাল তফাৎ। সুতরাং তুমি ভারতবর্ষ দেশের কথা বললে, হায়দ্রাবাদ তেলেঙ্গানাতে দি টেস্টিং রেট পার মিলিয়ন পপুলেশন ইজ লেস দ্যান 300। হায়দ্রাবাদে টেস্টিং হচ্ছে না বললেই হয়। সুতরাং আমাদের তো একটা গতি প্রকৃতি ঠিক করতে হবে যে আমাদের ন্যাশনাল পলিসিটা কী, এবং আমাদের ন্যাশনাল পলিসিটা এই কারণেই ভেগ থেকে যাচ্ছে যে এখনও আমাদের প্রায় দীর্ঘ তিন মাসের করোনা ক্যাম্পেনের পরেও এই দেশের একজন এপিডেমিওলজিস্ট নেই। এদেশে কার্ডিওলজিস্ট এসছে, পিডিয়াট্রিশিয়ান এসছে, চেস্ট ফিজিশিয়ান এসছে, এখনও একজন কোয়ালিফাইড ইনফেকশাস ডিজিজেস এপিডেমিওলজিস্ট এই 130 কোটি দেশের লোককে নেতৃত্ব দিতে আমরা পারিনি। সুতরাং আমাদের এন্টায়ার ন্যাশনাল পলিসির মধ্যে আমরা যেরকম আত্মনির্ভরতা খুঁজেছি সেরকম আমরা মহাকার্পণ্য দেখেছি। এই যে দিল্লির অবস্থাটা চিন্তা করে দেখো, দিল্লির পার মিলিয়ন পপুলেশনের আমাদের টেস্টিং রেট হচ্ছে 8,000। শুনলে হয়তো খারাপ লাগবে না, কিন্তু প্রবলেম ইজ দিল্লিতে যেখানে কেস পজিটিভিটি রেট, টেস্টিংয়ের ইম্পর্টেন্ট হচ্ছে যে টেস্ট পজিটিভিটি রেট কত এবং কাকে আমরা টেস্ট করছি। যেখানে স্লাম এরিয়া, যেখানে পজিটিভিটি রেট 40% ছাড়িয়ে গেছে, সেখানে টেস্টিং হচ্ছে না। টেস্টিং হচ্ছে কোথায়? টেস্টিং হচ্ছে অ্যাফ্লুয়েন্ট এরিয়াতে, নিউ দিল্লিতে, সাউথ দিল্লিতে। সেখানে তো 8,000 টেস্ট করে কোনো লাভ নেই, সেখানে আমরা ডিটেকশন পাবো না। সুতরাং এন্টায়ার পলিসির মধ্যে যদি একটা অন্তর্দৃষ্টি না থাকে, যদি একটা এপিডেমিওলজিক্যাল ইনপুট না থাকে, আমরা যদি একটা কুস্তিগিরকে নিয়ে এখন বলি ইংলিশ চ্যানেল 7 পার করো, তাহলে সেই রকমের পলিসি হচ্ছে। সেখানে কেবল একটা পুলিশ কেন্দ্রিক, একটা আমলা কেন্দ্রিক, একটা ব্যারিকেড কেন্দ্রিক লকডাউন করে আমরা যে আবার সুফল পাবো বলে আই রিগ্রেট টু সে, একজন ডাক্তার হিসেবে আমি বলছি আই রিগ্রেট টু সে, যে আমরা হয়তো বিরাট কিছু ফলাফল দেখবো না। কয়েকটা মূলগত বৈশিষ্ট্য আছে ভারতবর্ষের সঙ্গে এই বাকি দেশগুলোর। আমেরিকার জনসংখ্যা 33 কোটির সামান্য বেশি, ব্রাজিল 21 কোটি, রাশিয়া 15 কোটির তলায়, ভারত 133 কোটি, আর ব্রিটেন হচ্ছে ওই 6.5 কোটির কাছাকাছি। আরেকটা হচ্ছে এই কুণালদা যেটা বলছিলেন প্রথমেই, যে ডেন্সিটি ভিসাভিস পপুলেশন, ভারতবর্ষের মতো দেশে ওই জনবসতির ঘনত্বটা অনেক বেশি। তার সঙ্গে আমি আরেকটা জিনিস যোগ করছি যে অর্থনৈতিকভাবে আমরা এইসব দেশগুলোর থেকে অনেক পিছনে আছি, এক্সেপ্ট ব্রাজিল। আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল একটা কনস্ট্যান্টস আছে, লকডাউন করলেই যে শুধু এই এই করোনাকে আটকানো যাবে সেটা নয়, করোনার ডিটেকশনটা ইম্পর্টেন্ট, যেটা কুণালদা বললেন। কুণালদা একটা আইকনিক ফিগার ডাক্তারবাবুদের মধ্যে, উনি যেটা বলছেন খুব ভ্যালিড কথা যে করোনা ম্যানেজমেন্টটা ঠিকমতো হয়নি। লকডাউন করে লোককে ওই বাড়ির চারপাশে বন্ধ করে রাখলাম আর করোনা কমে যাবে সেটা কিন্তু নয়, করোনা ম্যানেজমেন্ট যেটা ভারতবর্ষে সেটা হয়তো ঠিকমতো হয়নি। একদম ঠিক বলেছো অনির্বাণ, আমি এই পয়েন্টটি প্রীতি কুমার বাবুর কাছে যাব। আমরা এই 70 দিনের লকডাউনে কি দেখলাম? করোনাকে এক ইঞ্চি আমরা কমাতে পারিনি, আমরা শুধু বিশাল ঢেউটাকে ভেঙে ছোট করে দিয়েছি, আমরা ডিলেড করলাম জিনিসটাকে। আর লকডাউন করে আমরা কি পাবো? ১৩৫ কোটির ভারতবাসীর 45 কোটি লোক হচ্ছে 151 টাকার নিচে ইনকাম করে পার ডে, 1% মানুষের হাতে 73% মানে ভারতবর্ষের সম্পদ। আজকে যেখানে বলা হচ্ছে যে অর্থনীতি আরও ভেঙে পড়বে, আমার প্রশ্নটা হচ্ছে যে IRS অফিসার বাচ্চাগুলো, যে অফিসারগুলো একটা গভর্নমেন্টকে সাজেশন দিয়েছিল বা বিভিন্ন জায়গা থেকে যে সাজেশনগুলো যাচ্ছে, যে এই মানুষগুলোকে এদের কাছ থেকে শেষ আদায় করে 10 লক্ষের উপরে যারা আছে তাদের কাছ থেকে শেষ আদায় করে, আমার ফ্যামিলিতে একজন IRS আছেন, শুধু 50 জন তরুণ শেষ আদায় করে 1 কোটি 33 লক্ষ মানুষের কাছ থেকে যদি আমি
পয়সা নিই সেই মানুষ যদি গরিব মানুষকে দিই ডাইরেক্ট নোবেল লরিয়েট বলছেন আমার কথা না বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলছেন যে প্রীতিকুমার বাবু এটা তো রিজেক্টেড অলরেডি এটার জন্য তো শোকজ করা হয়েছে ওই রেভিনিউ অফিসারদের সুতরাং এটা হলে কি হতো তা নিয়ে আমরা শো করেছি এক ঘন্টা শো করেছি আজকের এই লকডাউনের আলোচনা সেটা কতটা প্রাসঙ্গিক আমি আসবো একটা ছোট ব্রেক এখন সঙ্গে থাকুন ফিরছি অফবিটে একেবারে শেষ পর্যায়ে এলাম অফপিট চব্বিশের আমি অনির্বাণের কাছে আসব অর্থনীতির চাকাকে বেশি করে ঘোরানো এবং সংক্রমণ ঠেকানোর দাওয়াই কি হতে পারে না এটার মধ্যে ব্যালেন্সিং করতে হবে দেখুন করোনা কিন্তু থাকবে আইসিএমআর বলেছে ভারতবর্ষের স্বাস্থ্যমন্ত্রক বলেছে এবং আপনারা বলেছেন আমরা শুনেছি যে করোনা নিয়েই বেঁচে থাকতে হবে লোকের ইমিউনিটি পাওয়ার ডেভেলপ করতে হবে করোনা নিয়েই রাজনীতি হবে এবং করোনা নিয়েই আগামী দিনে ভোট হবে তাহলে অর্থনৈতিক কাজকর্ম কেন বন্ধ থাকবে এটাকে ট্রায়াল অ্যান্ড এরারের বেসিসে দেখতে হবে এবং লকডাউন যেটা আপনি বলছেন সার্বিকভাবে সমগ্র দেশে লকডাউন আর কখনোই করা সম্ভব নয় কোথায় কোথায় করোনার মানে প্রাদুর্ভাব বেশি কোথায় কোথায় বেশি করে করোনা হচ্ছে সেটাকে করোনা ম্যানেজমেন্টটাকে আরও সলিড করতে হবে এবং খুব মাইক্রো লেভেলে ম্যানেজমেন্ট করতে হবে কন্টেনমেন্ট জোনগুলোতে আরও বেশি করে মাইক্রো ম্যানেজমেন্ট যেরকম তামিলনাড়ু করেছে চারটি জেলাকে ওরা আবার নতুন করে লকডাউন চীনের কথা যেটা আপনি এর আগের পর্বে বলছিলেন চীনও কিন্তু এটা ট্রায়াল অ্যান্ড এরার বেসিসে দেখছে যে ওখানে যদি আবার সেখানে সংক্রমণ হয় সেটা কেন হয়েছে সেটাকে আবার কিভাবে অ্যারেস্ট করে দেওয়া যায় পুরো দেশের জন্য কিন্তু একটা সার্বিক লকডাউন কখনোই কাম্য নয় সারা দেশের মধ্যে কোথায় হচ্ছে কতটা হচ্ছে সেটা দেখে কিন্তু সরকারকে এটা ডিসিশন নিতে হবে একটা লোকেশন ভিত্তিক সেখানে হয়তো করোনার জন্য লকডাউন হতে পারে কিন্তু তার মানেই এই নয় যে সারা দেশের কর্মকাণ্ড বন্ধ থাকবে আর একটা ছোট্ট কথা প্রীতিকুমার বাবুকে বলে দিই যে ওই ট্যাক্স বাড়িয়ে কিন্তু ভারতবর্ষের এই অর্থনৈতিক ডামাডোলকে বন্ধ করা যাবে না 200 লক্ষ কোটি টাকার জিডিপি যে দেশ সেই দেশের মধ্যে ডাইরেক্ট ট্যাক্স বাবদ কালেকশন হয় মাত্র 10 লক্ষ কোটি টাকার কিছু বেশি ওই তরুণ তুর্কি আইআরএস যারা যেটা বলেছেন সারা ভারতবর্ষে কিন্তু মানে হাজার হাজার আইআরএস আছে আমার ফ্যামিলির মধ্যে একজন আইআরএস আছে আমি জানি যে শুধুমাত্র ইনকাম ট্যাক্স বাড়িয়ে কিন্তু এই করোনা প্রবাহে যে অর্থনৈতিক ডামাডোল শুরু হয়েছে সেটাকে সামাল দেওয়া যাবে খুব সংক্ষেপে আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অনির্বাবু বলেছেন যেটা 135 কোটির ভারতবাসীর দেশে 1% মানুষের হাতে 73% সম্পদ এইটা আমরা ভুললে কিন্তু চলবে না সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলেছি যে আজকে আমরা যেখানে করোনাটা জানতে পারছি আমি 8 অক্টোবর আমার করোনা কোথায় পৌঁছেবে 20 মে যখন আমেরিকা রিওপেন করলো আজকে তাদের 26,000-এর উপরে তাদের আক্রান্ত হচ্ছে আমাদের দেশে এই দরিদ্র দেশে আক্রান্ত কোথায় গিয়ে পৌঁছাবে আগে মানুষকে বাঁচিয়ে রাখবো না মানুষকে যদি রাষ্ট্র দায়িত্ব নেয় অক্টোবরের মধ্যে একটা জিনিস অলরেডি কিন্তু একটা বিষয় যেটা কেন্দ্রীয় সরকার করেছে সরাসরি কিন্তু বিনামূল্যে রেশনের ব্যবস্থা করেছে এটা কিন্তু এবং তার সাথে যে করোনা ম্যানেজমেন্ট যেটা ডক্টর কুণালবাবু বললেন যে আজকে করোনা ম্যানেজমেন্টটাকে ঠিক করতে হবে সুতরাং এই মানুষকে গরিব মানুষকে আজকে 45 অবশ্যই যাওয়া উচিত প্রীতিকুমার বাবু সঙ্গে থাকুন ডক্টর সরকার আপনার কি মত ব্যালেন্সিং ফ্যাক্টর কি আমার মনে হয় ব্যালেন্সিং ফ্যাক্টর হলো যে জীবনকেও আমাদের রাখতে হবে জীবিকাকেও রাখতে হবে আজকে করোনা আমাদের বেশ কয়েক হাজার প্রাণ কেড়ে নিয়েছে ভারতবর্ষে ডেইলি অ্যাবাউট 30,000 মানুষ মারা যান এবং নানান রকমের অসুখ বিসুখে মারা যান সুতরাং সেই পরিপ্রেক্ষিতে বলতে গেলে উই হ্যাভ টু প্রিজার্ভ ইকোনমি অ্যান্ড প্রিজার্ভ লাইফ বোথ সেখানে আমরা যেভাবে আজকে আনলকিংয়ের মধ্যে যাচ্ছি তার মধ্যে আমাদের একটা অ্যানালিসিস দরকার তার মধ্যে তার একটা ইন্ট্রোস্পেকশন দরকার সেখানে যদি আমরা হই হুল্লোড় বাড়ানো মন্দির মসজিদ ঘুরে বেড়ানো রাস্তায় ভিড় এই ফাঁদে পা দিই তাহলে বহু হাজারো অসুস্থ মানুষ আসবেন যাদের আমরা হাসপাতালে জায়গা দিতে পারবো না সেই পরিস্থিতি আমরা কখনো চাই না সুতরাং আমরা বুদ্ধি করে অ্যানালাইজ করে সেইভাবে আমরা অর্থনীতির চাকাটাকে খোলা রাখি যাতে আমাদের পেটও ভরে এবং আমরা অধিক সংখ্যক মানুষকে সুস্থ রাখতে পারি এটাই আমার মত মানে খুব স্পেসিফিক যেটা অনির্বাণও বলছিলেন একদম স্মার্ট লকডাউন ছাড়া এই মুহূর্তে অন্য কোনো উপায় আমাদের হাতে নেই অনির্বাণ
ট্রায়াল এন্ড এরর করতে হবে। করোনার লকডাউন হবে কি হবে না সেটা আজকে একদিনের ডিসিশন নয়, এটা চলতে থাকবে অক্টোবর কেন সারা বছর ধরে চলতে থাকবে। আগামী বছর কী হবে আমরা জানি না, করোনার চরিত্র বদলাচ্ছে এবং করোনার চরিত্র কিন্তু দেশের প্রধানমন্ত্রীও জানেন না, ডাক্তারবাবুরাও জানেন না যে এটা কী পরিস্থিতিতে আগামী দিনে ফর্ম হয়ে আবার আমাদের কাছে ফিরে আসবে। এই ট্রায়াল এন্ড এরারটা চলতে থাকবে, যখন যেখানে লকডাউন প্রয়োজন হয়তো একটা অঞ্চল বেশি বিশেষে সেখানে হয়তো লকডাউন করা যেতে পারে, কিন্তু তার জন্য সারা দেশে লকডাউন করে আবার অর্থনীতি বন্ধ করে দেওয়ার এখনও ওরকম সময় আসেনি। ভারতবর্ষ শুধু নয়, সারা দেশে যে সারা বিশ্বে যেটা হচ্ছে সেটা হচ্ছে আনলকের মধ্যে দিয়েই যেতে হবে, এবং কোনটা আনলক হবে সেটা দেশ ঠিক করবে, দেশের প্রধানমন্ত্রী ঠিক করবেন এবং ডাক্তারবাবুদের সঙ্গে পরামর্শ করে। কিন্তু আজ যা বলেছেন তাতে ইঙ্গিত যে পুরো দেশে লকডাউনের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, যদিও তিনি ঘোষণা করেননি। আমরা তার কথা থেকে যতটুকু বুঝতে পারছি, অনেক ধন্যবাদ ডক্টর সরকার, অনির্বাণ এবং প্রীতিকুমার বাবু আপনাদের প্রত্যেককে। অর্থাৎ লকডাউন সার্বিকভাবে হলে দেশ বরবাদ হয়ে যাবে অর্থনৈতিকভাবে, এক কথায় মানছেন সবাই। প্রীতিকুমার বাবু যদিও দ্বিমত পোষণ করছেন, কিন্তু স্মার্ট লকডাউন, যে বাড়িতে হচ্ছে সেটাকে আটকে দিন, যে গলিতে হচ্ছে সেটাকে আটকে দিন, সেখানে স্ট্রিক্ট হওয়া প্রয়োজন। গোটা দেশকে বন্ধ করে, অর্থনীতির চাকা বন্ধ করে দিয়ে মানুষকে বাঁচিয়ে রাখা সম্ভব নয়, এটাই সিংহভাগ এক্সপার্টের মত। শেষ করছি আজকের অফ পিট, সঙ্গে থাকুন জি ২৪ ঘন্টা।